বিবেক উৎসবে যোগ দিতে যাওয়ার পথে মৃত্যু হল দুই ছৌ শিল্পীর, আহত দশ জন। পুলিশ সূত্রে জানা যায়, পাড়া থানা সরবেড়িয়া থেকে ওই ছৌ নৃত্যের দলটি স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে রঘুনাথপুর শহরে আয়োজিত বিবেক উৎসবে যোগদান করতে আসছিলেন। যাত্রাপথে পিছন থেকে একটি ট্রাক পিষে দেয় ছৌ শিল্পীদের গাড়িটিকে। ঘটনাস্থলেই মারা যান একজন ছৌ শিল্পী। গুরুতর জখম বাকি নজন ছৌ শিল্পী সহ গাড়ির চালককে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হলে সেখানে মৃত্যু হয় আরও একজন ছৌ শিল্পীর। জানা যায়, মৃত দুই ছৌ শিল্পীর নাম তপন মাহাতো ও নিখিল মাহাতো। তাদের বাড়ি পাড়া থানা সুরুলিয়া গ্রামে। এই আকস্মিক দুর্ঘটনার খবর পেয়ে আহত ব্যক্তিদের দেখতে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছান পাড়া ও রঘুনাথপুর বিধানসভার বিধায়ক। তাছাড়াও হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নেন ডিএম, পাড়া ও রঘুনাথপুরের বিডিও, প্রাক্তন পৌরপিতা ভবেশ চ্যাটার্জি এবং প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া। যে আটজন আছেন ভর্তি, তাদের চিকিৎসা চলছে এবং সেরকম যা ট্রিটমেন্ট আছে ঠিকই আছে, মোটামুটি স্টেবল আছে ডাক্তারবাবুরা বললেন। যদি কারোর কোনো অসুবিধা হয় আমরা দেবেন মাহাতো সদর হসপিটালেও অ্যারেঞ্জমেন্ট রেখেছি, তারপর আমি রেফার করছি। ধন্যবাদ স্যার। স্থিতি এখন ঠিকই আছে, বলছি ডাক্তাররা দেখছে। তাই চলছে স্যার, দুজন মারা গেছে এখন খবর দিয়েছে, বাকি দেখি রেফার করা হয়েছে। ধন্যবাদ স্যার। ছৌ নৃত্যের শিল্পীরা কী দেখলেন, কেমন আছেন? শিল্পীরা এখন মোটামুটি আটজন যারা ভর্তি আছেন এখানে তারা ভালো আছে সবাই। এখন অলরেডি ডাক্তারবাবু দেখেছেন, তাদের এক্সরে ব্যবস্থা করা হয়েছে, এক্সরে রিপোর্টও চলে এসেছে। আমি ডাক্তারকে নিয়ে সমস্ত পেশেন্টের সাথে কথা বললাম, তাতে কোথাও সেভাবে কোনো ইয়ে নেই। দুজন চোট আছে, দুজন ইঞ্জিওর আছে, সেগুলোকে অলরেডি ওই প্লাস্টার ফ্লাস্টার দিয়ে ব্যবস্থা করছেন। আমাদের রঘুনাথপুর মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা এখানে আছেন, সকাল থেকে তারা আছেন। আমাদের লোকাল থানার আছেন, রঘুনাথপুর থানার ওসি সাহেবেরা সব আছেন এখানে, এবং আমাদের লোকজন এখানে আছেন। আমাদের সুস্থ কিছুদের মধ্যে হয়ে যাবে, মোটামুটি সব ভালো আছে। আপনারা কীভাবে সহযোগিতা করছেন? সরকারিভাবে সহযোগিতা আছে, আমরা মানবিকভাবে আমরা সবাই সকলেই আছি সবাই পাশে। এবং যাতে করে আমি বলেছি ওটাকে, যাতে আমাদের দ্বারা যে যত রকম হেল্প হবে আমরা সব সময় আছি। যদি কোথাও কলকাতা বা বাইরে কোথাও নিয়ে যেতে হয় তাহলেও সেটা ব্যবস্থা করছি। আমি যেটা দেখলাম ডাক্তারের সঙ্গে কথা বললাম, তাতে সে ধরনের খুব একটা ইয়ে নেই, একটু সুস্থ সময় লাগবে মেডিসিনের দ্বারা, এখানেই হয়ে যাবে সব। আমাদের এখানে ডাক্তারবাবু যিনি আছেন উনি ভালো, খুব ভালো চিকিৎসার অর্থ ডাক্তার আছেন। আমি ওনার সাথে কথা বললাম, সবার সাথে কথা বলি যেটা বললাম, খুব একটা ইয়ে নেই, একটু দু জায়গায় কারোর হার্টে ফ্র্যাকচার আছে, বাকি কোনো সমস্যা নেই, মেডিসিন দ্বারাই ঠিক হবে। আমরা তাদের পরিবারের পাশে আছি, সমস্ত যারা এই দলটা সংযুক্ত দল সে দলের তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে যেমন আমাদের সরকারিভাবে আছেন, তেমনি আমরাও সকলেই আছি, প্রত্যেকটি পরিবারের সাথে আমরা আছি, আমাদের লোকজন এখানে আছেন, সব রকম তাদের ব্যবস্থা করা হবে, কোনো সমস্যা নেই। এখন পরিস্থিতি বলতে আমাদের দুজন তো এক্সপায়ার করে গেছে, বাকিরা ইনজিওর্ড আছে, তাদের অবস্থা মোটামুটি ভালো আছে। তারা কি বাইরে রেফার করা হয়েছে কি এখনো? না না, রেফার করা হয় না। ডাক্তারবাবুর সঙ্গে কথা হয়েছে, এখানে ওনারা দেখছেন, সেরকম যদি মনে হয় তখন ওনারা দেখা হবে। তো এখন দেখলাম ডিএম স্যার এসেছিলেন, কী বলে গেলেন? ডিএম স্যারের সঙ্গে আমার দেখা হয়নি, ডিএম স্যার বলেছেন যে ফোনে কথা হয়েছে আমার সঙ্গে, সরকারের দিক থেকে যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে এবং যা করা প্রশাসনের দিক থেকে নিশ্চিত করা হয়েছে সমস্ত রকম সহযোগিতা করা হবে। তো যেটুকু শুনলাম সুপার স্যার বললেন দুজনের দুজনের একটু অবস্থা একটু খারাপ আছে, তারা কি কি পায়ে? হ্যাঁ, একজন হাতে ইনজুরি আছে, তারা কি বাইরে নিয়ে যাওয়া হবে কি? না, সেরকম এখনো কিছু বলেনি। বলা হয় আমার দিকে, আমরা তো সকাল থেকেই আছি, আমাদের দিক থেকে সমস্ত সহযোগিতা করা হয়।
আজকে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এটা হচ্ছে ছৌ নৃত্য করার একজন টিম একটা টিম আসছিল, সেই টিমটা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে একজন তো অন দ্য স্পট ডেথ হয়ে গেছে, আর একজন হচ্ছে খুব খারাপ অবস্থায় এসেছিলেন, এখানে রেফার করা হয়েছিল, কিন্তু রেফার করে পরে হাসপাতালে আর পৌঁছাতে পারেননি, রাস্তায় মারা গেছেন। তো উনি আবার ফেরত এসছে, ওই বডি ফেরত এসছে আমাদের এখানে। আর এছাড়া একজনের হেড ইঞ্জুরি আছে, আর একজনের হচ্ছে পায়ে একটা ফ্র্যাকচার আছে ভালো রকম, এইগুলো এক্স রে হোক মানে হচ্ছে এখন। আরও যা পেশেন্ট আছে তাদের সবারই এক্স রে হচ্ছে এবং স্টেবল আছে, কিন্তু এই দুটো পেশেন্ট একটু আমরা অবজারভেশনের মধ্যে রাখছি। ফিমার ফ্র্যাকচার যেটা পায়ে ফ্র্যাকচার আছে আপার থাইয়ের দিকে, সেই পেশেন্টটা একটু মানে আমাদের দেখতে হবে কীরকম কী দাঁড়ায়। এখন অবধি স্যার দুজন মারা গেছে? হ্যাঁ এখন অবধি দুজন মারা গেছে। তাহলে এখন মোট কজন আছে? এখন আপনার হচ্ছে আটজন মতো আছে। আটজন আছে, কি তারা কি বাইরে রেফার করা হবে কি? ওটাই বলছি, তার মধ্যে দুজনের অবস্থা নিয়ে চিন্তিত আছি, বিশেষ করে যার পায়ে ফিমার ফ্র্যাকচার আছে। স্যার ডিএম স্যার কিছু বলে গেলেন? ডিএম স্যার বললেন কোনো সাহায্য লাগলে বলতে, রিকোয়ার্ড যদি সাহায্য লাগে অন্যরা দেখবেন। স্যার আপনার নাম? আমার নাম ডক্টর সোমনাথ দাস। দায়িত্ব দুজন মারা গেছে, অনেকেই খুব সিরিয়াসলি ইনজিওর হয়ে আছে, এদের যাতে ঠিকভাবে ট্রিটমেন্ট হয়ে হয় সে ব্যাপারে কথা বলছি, এবং যদি এখানে সম্ভব না হয় তাহলে যাতে অন্য হসপিটালে পাঠানো হয় তার ব্যবস্থা করার জন্য আমরা বলব। আপনি এখানে চিকিৎসা চলছে, যদি আরও দরকার হয় কোথাও পাঠানো সেটা দেখা যাবে। স্যার কি পরিস্থিতি দেখলেন? পরিস্থিতি দেখলাম যে গুরুতরভাবে আহত হয়েছে এবং একজন স্পটেড করেছে আর একজন একটা রেফার নিয়ে গেছিল, যেটি এতে মারা গেছে, তার জন্য আমরা খুবই দুঃখিত। এবং যেসব পেশেন্টগুলো আছে তাদেরকে উন্নত জায়গায় যদি নিয়ে যেতে হয় আমাদের যতটুকু সাপোর্ট করার আমরা করব, যে দিক থেকে সহযোগিতা করার করবো, এবং বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে যারা আছে তাদেরকেও আমরা বলবো যে যাদের তাদের উন্নত চিকিৎসা এবং যারা মারা গেছে। আপনার আপনারা কোন কোন সংস্থা থেকে এসেছেন? আমরা হিউম্যান ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে এসেছি, পুরুলিয়া ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে এসেছি। আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট। কি নাম আপনার? শেখ ইউনুস। কি পদ আছে আপনার? আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট চিফ সেক্রেটারি। ধন্যবাদ। সাফল্য মেডিকেল, বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নির্ণয় তথা রোগ নিরাময়ের একমাত্র বিশ্বস্ত মেডিকেল সাফল্য মেডিকেল। এখানে আপনারা পেয়ে যাবেন এক গুচ্ছ বিশেষ ডাক্তারের সম্ভার, যেমন গাইনোকোলজিস্ট, ডেন্টিস্ট, ইএনটি, ক্যান্সার স্পেশালিস্ট, স্কিন স্পেশালিস্ট, মেডিসিন, ফিজিশিয়ান, অর্থোপেডিক এবং চাইল্ড স্পেশালিস্ট ডক্টর। তাই আপনার শরীরকে রোগমুক্ত করে তুলতে এখনই চলে আসুন সাফল্য মেডিকেলে। এখানে ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী যে কোনো ধরনের ওষুধ দেওয়া হয়। আমাদের ঠিকানা সাফল্য মেডিকেল, রঘুনাথপুর, আহল্লাবাই রোড, মহকুমা স্টেডিয়ামের ঠিক সামনে। ফোন নাম্বার 9609333396 অথবা 9932509268।